Agora tem lá o nosso dia, gente. É, mas o que é que tem mais? আমরা সমুদ্রেতে সমুদ্রের মাছ কিনে নিয়ে আইছি লাল মাছ এই মাছ খাতি বলে জবরতে আমরা হন্তি শুনে আইছি আমরা এই মাছ ঘোনা করব সাদা ভাত রান্না করব খাতি জবরতে সব ইনশাআল্লাহ মাছটা আমরা এখন গায়া কাটিয়ে কুটিয়ে আমরা রান্না শুরু করে দেব মাছ তো মেলা মাছ তো অনেক সময় লাগবে নি তো আসেন এই দিন তো মুড়ি ও পিঠা বড় লাগবে নি এই একদিন হাকটা খাবার তা আমরা একদিন হাকটাও আমি আমিও তো নাই দি আমার দিকে থাকতেছে লোনটা আছে দেখো না কি আছে হ্যাঁ কুড়াল মাছ মাছ গুনা করে পয়সা করে আমরা এখন মাছ গুনা আসছো নি হ্যাঁ মাছ কা দি देवर आगे দেওয়ার আগে 2 3 3 3 3 না কাজ তাই সব দিয়ে গুনিয়ে দিয়ে বড় গুনিয়ে দিয়ে এটা গুনলো আছে এখন হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বসাও খাটা খাটা গুনো পারে না হুম আরে মা দেখি হ্যাঁ আবার কোটা কাটা শেষ এখন আমরা ধুইয়ে দিয়ে দিয়ে নিয়ে আসো হ্যাঁ রান্না শুরু করে দাও মাছ ভাজি নেব আমরা সসপ্যান ভরে পানি দিয়ে ভাত পানি দিয়ে মাছটা ধুয়ে নেব সুন্দর করে ও ভাগাওয়ান তো ফেরি একটু হ্যাঁ হ্যাঁ মাছ এই দেখে মাখানি শেষ হন আমরা মাছটা ভাজি করে নেব চলো আমরা তাওয়া তুলে দিই তাওয়াটা শুলে উঠে দিলাম এখন মাছটা ভাজি নেব ভাতের তেল তো ঠিক আছে পানি গরম হয়ে গেছে এখন ভাতের চালটা দিয়ে দিলাম আমাদের মাছ ভাজা হয়ে গেছে আমরা এখন তুলে ফেললাম চলুন 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 আমার মাছ বাজার শেষ আমরা এখন বাজার ফলাস হয়ে যাব মাছ রান্না করবো আমরা তাপাল্লা উঠিয়ে দিলাম খাঁটি শস্য তেল দিয়ে আমরা মাছটা রান্না করবো দিলাম শস্যর তেল পায়ে নিলি পা ফাটা সাজিয়ে যায় হ্যাঁ এই কুড়াল মাছের দো পেঁয়াজি রান্না করবো আমরা এই মশলাগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা
আদা বাটা মরিচের গুঁড়া জিরের গুঁড়া মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দেব মাছের কুড়াল মাছের দু পেঁয়াজ করবো মানে টমেটো দিয়ে দেবো যাতে তরকারিটা স্বাদ ভালো হয় হ্যাঁ সুন্দর করে লাগিয়ে দাও তো দেখি আমরা হালকা একটু পানি দিয়ে দেবো মশলাটা ঘুরিয়ে রাখো তো হ্যাঁ দাও তুমি পানি দিলে ধুমো আর আমার মশলাটা কষন হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো ও দারুণ এদিকে দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে খুব সুন্দর করে রান্না করেছি ওই যে ওই যে ভাত মরে রাজি খায় নি খুব খিদে লাগেছে পেটে আর সহ্য হচ্ছে না দেন আর কাজ না আর বল দেন না বসাও গরম গরম রয়েছে রে টমেটো দিলাম এমনটাই সহজ রে হ্যাঁ মন কাছে খালি খায়াই যাই খায়াই যাই খায়াই যাই হ্যাঁ হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা প্যাকেট করে নিয়ে এসেছি খুব শান্তি পাবে নি সব ধরেন হ্যাঁ আমার প্যাকেট করা শেষ এখন আমরা নিয়ে যাবো বিতরণ করতে ওঠেন ঠিক করবো বা ভালো আছো কম্বটা গাছ দিও হ্যাঁ ও ভালো আছেন এই কম্বল দেন দিয়ে গা দেবেন শীতের মিতুন তো কম্বলটা গাই দেন সিদ্ধি গাই দেখি দোয়া করবেন আমার খাইয়া দেওয়া হ্যাঁ ঘুমাবেন কষি খুশি
ভালো আছেন সাফি এই খাবারটা নেন ভালো আছেন এই কম্বল লাগাই দেবেন তিন দিন তো শীতের বিধি খাবার জানান ভালো আছেন এই যে কম্বল লাগা দেবেন খাবার দানান খাওয়া নিয়েন দোয়া টোয়া করেন দেশে তারিখ দোয়া ভালো আছেন এই খাবার দানেন ভালো আছো যাও যাও ও দিচ্ছ যাও ভালো আছেন এই খাবার দানেন ভালো আছেন এই খাবার দানেন ধরেন এই খাবার নেন হ্যাঁ ধরেন কানে কিছুই কানে শোনে না তো কোলে কিছু বোঝে না বিদেশি মাছ তাহলে মাছ ও